পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী ঢাকা রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ আছে। গতকাল থেকে রাজবাড়ী শহরের বড়পুল ও নতুন বাজার বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাসের কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন, কেউ কেউ ছোট যানবাহনে করে কয়েক গুণ ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রেখেছেন রাজবাড়ীর পরিবহন মালিকরা। তারা জানিয়েছেন, গোল্ডেন লাইন পরিবহনের মালিকরা সিদ্ধান্ত অমান্য করে এই রুটে পাঁচটি বাস চালায়। এ সময় দুটি বাস ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়। এরপর ঢাকাতে রাজবাড়ির সব বাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপরই ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকরা।